আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। দেখুন, আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স, বিফ চাউমিন। এটা আমার মতো করে কোরিয়ান স্টাইলে তৈরি করব। যদি ভালো লাগে দেখবেন, তার চেয়ে ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন পরিমাণ মতো আমি অলিভ অয়েল তেলটা দিলাম। দেখুন, অলিভ অয়েল তেলটা দিয়েছি, আপনারা চাইলে নর্মাল তেলও দিতে পারেন। এখন গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর সাথে রসুন কুচি দিয়ে দিলাম ভিউয়ার্স। এর আগে আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। এখন আমি নাড়াচাড়া দিই, 1 মিনিটের মতো রসুন কুচিটা দিয়ে নাড়াচাড়া দিব ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন, রসুনটা একটু লাল লাল হয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিব। দেওয়ার পরে এটাকেও ভালো মতো করে একটু নরম করে নিব। আমি কিন্তু অনেকগুলো রেসিপি দেওয়া হয়েছে রিমনা হোমস্টার ফুড ব্লগে, আবার এই ব্লগের এই রেসিপির পাশাপাশি ভিটিরিমনা ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসতে পারেন। ওগুলো আমাদের ফ্যামিলির ব্লগ, ঘোরাঘুরি সব কিছুই দিই। চুলার আঁচ একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে তারপরে দিয়ে নাড়াচাড়া দিব। এটাও নাড়াচাড়া দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত দিওয়ার। দেখুন, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে লবণ দিব, কারণ লবণটা বুঝে আপনারা দিবেন, অনেক রকম সস দিয়েছি তো লবণটা কম দিতে হয়। আমি ডার্ক সয়া সস, তারপর নর্মাল সয়া সস, টমেটো সস, রেড চিলি সস এগুলো দিয়েছি। এই নুডলসটা এভাবেই রাখতে হয়, এভাবে করে নাড়াচাড়া দিতে হয়। কোরিয়ান স্টাইলে যেহেতু রান্না করছি আমি আমার মতো করে, এভাবে করে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করবেন, ভালো লাগবে। এখন আমি সেই যে আমি মাংস বলিনি তো বিয়র, মাংসকে গরম মশলা আদা রসুন দিয়ে ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে কুচি কুচি করে নিয়েছি। এটাকে আমি 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করবো, চুলা আঁচ কমিয়ে। এটা বাড়িয়ে করে কিন্তু হাতে পায়ে ফিটা লাগে, যেহেতু আমরা ঘরে তৈরি করি, এতো বাইরে না, বড় হাড়িতে আমরা এভাবে করে নাড়াচাড়া দিয়ে, এভাবে করে নাড়াচাড়া দিয়ে তৈরি করে ফেলবো। যেহেতু আমরা ঘরে তৈরি করছি, আমরা সেফটি অনুযায়ী আমরা তৈরি করবো। চুলার আঁচ বাড়িয়ে করলে ভালো, কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিব। এটা ভাজা ভাজা করে নিলে ভালো হবে। আমি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু গরুর মাংস চিকেন হলে সিদ্ধ করতে হতো না, গরুর মাংসকে সিদ্ধ না করলে কাঁচা কাঁচা থেকে যাবে। আমি আমার মতো করে গরম মশলা লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসটাকে। এখন দেখুন, আমি নাড়াচাড়া দিচ্ছি, এভাবে করে নাড়াচাড়া দিব। আমার মতো করে আমি রান্না করছি, আপনারা আপনাদের মতো করে রান্না করবেন, ভালো লাগবে। এভাবে করে আরেকটু সস আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে আমি একটু 1 থেকে 2 মিনিট একটু ভাজা ভাজা করে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন, মাংসটাকে পুরোপুরি ভাজা ভাজা করে নিলাম। আমি 1 প্যাকেট মশলা, ম্যাগি মশলা এটা দিয়ে দিলাম, আরও আছে বাকিগুলো পরে দিব। এখন দিয়ে বেবিকর্নটা এটাও দিয়ে দিব। আমি এভাবে করে বেবিকর্ন ফ্রিজ থেকে বের করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিব, দিয়ে একটু ভাজা ভাজা করবো। সাথে পাতাকপিও নিয়েছি বিয়ার, আর আমি নুডলসটাকে লবণ দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। দেখুন, ম্যাগি নুডলস, ম্যাগি ছাড়া আপনারা অন্য নুডলসও দিতে পারেন। আমি আর একটু তেল দিয়ে দিই, অলিভ অয়েল তেলটা দিয়ে আমি আজকে রান্না করছি। ভালো লাগবে, আপনারা এভাবে করে তৈরি করে দেখুন, অনেকই ভালো লাগবে। এই তামিজটা এখন উঠিয়ে আমি আরেকটা তামিজ দিব, এটা নর্মাল, এটাতে নাড়তে চাড়তে সুবিধা। এটা নিলাম, নিয়ে আমি এখন নুডলসটাকে দিয়ে দিব পরিমাণ মতো নুডলস। কোরিয়ান স্টাইলে রান্না করছি আমার মতো করে, আপনারা দেখুন ভালো লাগবে। আপনারা এভাবে করে বাচ্চাদের জন্য তৈরি করবেন, ভালো লাগবে। চুলার আঁচ কমিয়ে এখন আমি যে সয়া সসটা এটা ঢেলে দিব, তাতে কাঁচামরিচ দিয়েছি এটাও ঢেলে দিব, আর গোলমরিচে পরিমাণ মতো আপনারা
সাদা কালো গোলমরিচ যেটাই দিবেন, আমি পরিমাণ মতো ঝাল ভেজে দিলাম, আপনারা যে দিবেন দিয়ে এখন কোনো প্রকার থামবো না, এখন দিব নাড়াচাড়া দেওয়ার, যেরকম বাইরে নাড়াচাড়া দেয় এরকম করে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া দিব। এখন যদি থেমে যাবো তাহলে নিচের মাংসগুলো লেগে লেগে যাবে, তাই কোনো প্রকার থামবো না, উল্টে পাল্টে এখন নাড়াচাড়া দিব। ভিউয়ার্স দেখুন, ভালো মতো করে নাড়াচাড়া দিলাম, আমি কুড়িয়ে কুড়িয়ার লিস্টালে তৈরি করছি, দেখুন তো দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে ভিউয়ার্স। এখন আমি মশলা, সেই যে ম্যাগি মশলা এটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিব, আপনারাও বুঝে পরিমাণ মতো দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, আপনারা বেশি দিলে তখন ম্যাগির মশলার গন্ধটা এসে পড়বে, যেহেতু আমরা মাংসটাকে আমার ঘরের মশলা দিয়ে আমি তৈরি করেছি তাই আমি মশলাটা কম দিলাম, যারা যাদের পছন্দ তারা বেশি দিবেন। আমি চারটা ম্যাগি নুডলস তৈরি রান্না করছি, আমি তিনটা দিলাম, একটা দেইনি ভিউয়ার্স, তাই বললাম একটা দিয়ে আগে আমি সসের সাথে মাখিয়েছি, দেখুন এই যেভাবে করে কুলার আঁচ বাড়িয়ে দিব, বাড়িয়ে এখন আর কমাবো না। তারপরে ক্যাপসিকাম আর পাতাকপি এটা দিয়ে দিব, অনেক ইয়াম্মি লাগবে, অনেক ইয়াম্মি। এভাবে করে তৈরি করবেন, তৈরি করলে তো বুঝতেই পারবেন যে কীরকম হয়েছে, না রান্না করলে তো বুঝবেন না। এভাবে করে ঘরে তৈরি করে দেন বাচ্চাদের, আরও কালো করতে করতে চাইলে ডার্ক সয়া সসটা একটু বেশি দিবেন, আর একটু সাদা করতে চাইলে ডার্ক সয়া সস কম দিবেন, বুঝে দিবেন আপনারা। এখন নাড়াচাড়া দিব আমি এক মিনিটের মতো। ভিউয়ার্স, কুরিয়ান স্টাইল যেহেতু তৈরি করছি, ঝাল খেতে চাইলে আর একটু ঝাল দিবেন, শুকনা মরিচের গুঁড়া চাইলে শুকনো মরিচের গুঁড়াটা আপনারা দিতে পারেন, আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব ভিউয়ার্স, অল্প করে দিব, যেহেতু ঝাল স্পাইসি খেতে চাইলে একটু দিবেন, আর যদি কম খাবেন তাহলে কম দিবেন। আমি এমনিও গোলমরিচের গুঁড়ো দিয়েছি, চুলারাস বাড়িয়ে আমি এক দু মিনিটের মধ্যে এভাবে করে ভাজা ভাজা করেছি, এখন আর কিছু করবো না, দেখুন সাইড থেকে আমি আলা আলা করে খুলে দিচ্ছি, চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স রেডি হয়ে গেল, আমি আমার মতো করে কোরিয়ান স্টাইলে বিফ চাউমিন তৈরি করলাম, এভাবে করে তৈরি করে বাচ্চাদের দিবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে, আমার রেসিপিগুলো এভাবেই রয়ে যাবে, আমি একদিন চলে যাব ভিউয়ার্স, এভাবে করে দিন দিন সবাই চলে যাবে, তাই সবাই সবার জন্য দোয়া করব, এভাবে করে ব্লগ খোলা দেখবেন, আমার রেসিপিগুলো দেখবেন, যদি ভালো লাগে যাওয়ার সময় ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।